হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন ভিউয়ার্স। তো আবারও চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু অলরেডি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন ভিউয়ার্স। তো এই টাইপের ভিডিওগুলো আপনারা কীভাবে তৈরি করবেন আজকে সেটাই আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স। তো বর্তমান কিন্তু এই টাইপের ভিডিওগুলো অনেকটা টিকটকের মধ্যে অনেকটা ভাইরাল, যেটা ইনস্টাগ্রামের মধ্যে ফেসবুকের মধ্যে। তো আপনিও চাইলে আপনার যে কোনো ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে লাইট ইফেক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ভাইরাল হতে পারেন। তো ভিউয়ার্স, আজকে সেই প্রসেসিংটাই দেখাবো কিভাবে আপনারা এই টাইপের ভিডিওগুলো তৈরি করবেন। তো অলরেডি কিন্তু এখানে আরেকটা ভিডিও দেখতে পারতেছেন, এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অনেকটা ব্ল্যাক। তো আমরা এই ভিডিওটা এডিটিং করে দেখাবো এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে লাইট ইফেক্ট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। তো ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি যখনই যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে কিন্তু নোটিফিকেশন আকারে শো করবে। তো চলুন ভিউয়ার্স, কীভাবে আপনারা এই টাইপের ভিডিওগুলো তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়ে যাবে, সেটা অলরেডি আমার এই স্ক্রিনে দেখতে পারতেছেন, এই যে ক্যাপকাট। এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু প্লে স্টোরে পাবেন না। আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে ক্রোম অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন ক্যাপকাট, এফিকে ওল্ড ভার্সনের লিখবেন, তারপরে ওটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যখন আপনাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে যাবে তারপরে আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। সো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর ওপেন করার পরে যখন আপনাদের এরকম ইন্টারফেস শো করবে সেখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো অলরেডি আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি। তারপরে আপনারা যে কাজটা করবেন, আপনাদের যে কোনো ভিডিও মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কিন্তু আপনাদের লাইট ইফেক্ট ব্যাকগ্রাউন্ডগুলোর প্রয়োজন হয়ে থাকবে। তো এগুলো কোথায় পাবেন? আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে লিঙ্ক, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ভিউয়ার্স। তো অলরেডি আমি এখন এখান থেকে একটা লাইট ইফেক্ট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব আমার একটা ভিডিও এডিটিং করার জন্য। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তো আপনারা সেম প্রসেসিংয়ে করবেন। তারপরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা ভিডিওটা কত ডিউরেশনের করতে চাচ্ছেন, অর্থাৎ কত সেকেন্ডের তৈরি করবেন। তো আমি 14 সেকেন্ডের মানে ভিডিওটা তৈরি করব, তার জন্য আমি 14 সেকেন্ড করে নিব। তো এটা একটা টাস্ক করার পরে আপনারা এটাকে একটু বাড়িয়ে নেবেন, যত সেকেন্ড ভিডিওটা করতে চাচ্ছেন তত সেকেন্ড করে নেবেন এটাকে। তো আমি 14 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। তো তারপরে যে কাজটা করবেন, এদিকে একটু নিয়ে নেবেন, নেওয়ার পরে দেখুন উপরে কিন্তু আপনার যে এই অ্যাপ্লিকেশনটার যে ওয়াটারমার্ক সেটা কিন্তু শু করতেছে ক্যাপকাট। তো এটা কিন্তু যদি যদি না আপনার ডিলিট না করে দেন তাহলে আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে, তাতে কিন্তু আপনার ভিডিওটা দেখতে অনেকটা খারাপ দেখা যাবে। তো এটা কিভাবে ডিলিট করবেন, এই যে নিচে এখানে টাচ করবেন, করার পরে তারপরে ডিলিট অপশন আসবে, ডিলিট করে দিবেন। তো ভিউয়ার্স, তারপরে আবার এদিকে নিয়ে চলে আসবেন। আসার পরে আপনাদের এখানে অনেকগুলা প্রসেস দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু ইফেক্ট অনেক কিছু ব্যবহার করতে পারবেন। যখন আপনারা আপনাদের ভিডিও তৈরি করবেন তখন আপনারা এগুলা একটু দেখে শুনে আস্তে ধীরে করবেন, যাতে আপনাদের ভিডিওটা দেখতে কোয়ালিটিফুল হয়। তো আমি বেশি কিছু দেখাচ্ছি না, এখান থেকে স্রেফ একটা জিনিস দেখাচ্ছি। এখান থেকে এটাতে যাব, যাই গিয়ে আমি এটার মধ্যে এটাকে একটু বাড়িয়ে দিব। দেখুন অলরেডি লাইটিংয়ের যে আলোটা সেটা কিন্তু বাড়তেছে। তারপর আমি এটাকে সেভ করে দিব। দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আবার ব্যাগেজে গিয়ে তারপরে আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমাদের এখন যে ভিডিওটা আমরা রিমুভ করব পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেটা সিলেক্ট করব। তো আপনারা আপনাদের যে ভিডিওটা করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো তার জন্য কীভাবে ভিডিওটা অ্যাড করবেন, এখানে দেখুন নিচে দেওয়া থাকবে ওভারলে, এই যে ওভারলে এই অপশনটাতে যাবেন, যাওয়ার পরে অ্যাড ওভারলে এটাতে ক্লিক করবেন। করার পরে আপনাকে সেম আবার আপনাকে গ্যালারির মধ্যে নিয়ে যাবে, সেখান থেকে উপরে ভিডিওর মধ্যে সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পরে আপনি আপনার যে ভিডিওটা পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে অলরেডি ভিডিওটা আমাদের চলে আসছে। তারপরে আপনি আপনার দুই হাতের ইশারায় মানে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স। ওকে, আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপরে আপনারা যে কাজটা করবেন, এখন এই এই ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা ব্ল্যাক সেটা কিভাবে রিমুভ করব। তো দেখুন এখান থেকে একটু সোয়াইপ করলে এখানে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো সেটাতে ক্লিক করবেন। করার পরে আপনারা আবারও রিমুভ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন। অলরেডি কিন্তু উপরে দেখতেছেন একটা টাইমিং উল্টেছে। তো টাইমিংটা যখন শেষ হয়ে গেছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ অলরেডি হয়ে গেছে। তো আমি যদি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, দেখুন অলরেডি কিন্তু আমাদের যে এই ভিডিওটার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা তারপরে যেভাবে সেভ করবেন, তারপর আমি বলছি আপনারা যখন আপনাদের ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ওখানে অনেকগুলো প্রসেসিং দেওয়া আছে, সেখান থেকে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো আমি যাতে আপনাদেরকে এটা দেখাচ্ছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে সব কিছু দেখাইতে গেলে, তারপরেও যতটুকু প্রয়োজন ততটুকু আমি দেখাই দিছি, তা আপনারা দেখে শুনে করে নেবেন। তো
এখন আমরা ভিডিওটা কিভাবে সেভ করব। সেভ করার জন্য দেখুন উপরে 720 একটা দেওয়া আছে, আপনি চাইলে 720 এর মধ্যে করতে পারবেন কিংবা 1080 এর মধ্যেও করতে পারবেন। তো আমি 720 এর মধ্যে করব। তার পাশে দেখুন একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, সেটাতে যখন ক্লিক করবেন ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমি অলরেডি সেভ করে নিচ্ছি, এটাতে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স অলরেডি দেখেন আমার কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে, সেভ হয়ে যাচ্ছে। তো আমরা একটু গ্যালারির মধ্যে গিয়ে দেখবো যখন সেভ হয়ে যাবে আমাদের ভিডিওটা কেমন হয়েছে, তো সেটা আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স। জাস্ট ওয়েট। ওকে ভিউয়ার্স, অলরেডি আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে একটু দেখি আমাদের গ্যালারির মধ্যে গিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওটা এখন আগের থেকে দেখতে কতটা কোয়ালিটিফুল। সো দেখুন ভিউয়ার্স, অলরেডি এই যে দেখতেছেন ভিডিওটা, তো আমি যদি একটু অফেন করি তাহলে দেখতে পারবেন। জাস্ট একটু ওয়েট, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে কতটা অনেকটা আনকমন দেখা যাচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে অনেকটা সুন্দর মনে হচ্ছে যে আপনি কোনো একটা স্পেশাল রুমের মধ্যে ভিডিও তৈরি করতেছেন। তো ভিউয়ার্স, আপনিও চাইলে আপনার যে কোনো ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা এইভাবে রিমুভ করে সেগুলা টিকটকের মধ্যে আপলোড করতে পারবেন, অনেকটা ভাইরাল হবে। আর আমাদের এই আগের ভিডিওটা যদি আমরা একটু দেখি তাহলে দেখতে কেমন দেখাচ্ছি আপনাদেরকে, তো আমরা সে ভিডিওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের এই ভিডিওটা আমরা এডিটিং করছি, তো অলরেডি দেখতেছেন এই ভিডিওটা পিছনে কিরকম আর বর্তমানে এখন কিরকম হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল টপিক। তো হয়তো বা আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স, তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন। আর ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটু কথা, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। যখনই আমি যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে কিন্তু নোটিফিকেশন আকারে শু করবে ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলটা ঘুরে এসে গিয়ে দেখবেন, সেখান থেকে হয়তো বা কোনো ভিডিও আপনার কোনো কাজে লাগতে পারে। সো ভিউয়ার্স, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আবারও নেক্সটে আপনাদের মাঝে কোনো টপিক নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।